সুন্দরবন গ্রিন নিউজ, সঠিক খবর সব সময়। একদিকে করোনা মহামারীর দীর্ঘ লকডাউন, অন্যদিকে দক্ষিণ সুন্দরবনের এই প্রত্যন্ত এলাকাগুলিতে ইয়াস ঘূর্ণিঝড় প্রবল বন্যায় বিধ্বস্ত করে দিয়েছে এখানকার জনজীবন। তাই দিশেহারা রয়েছে সাধারণ মানুষ, কাজ হারিয়েছে বহু মানুষ। এইরকম পরিস্থিতিতে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা, সরকারি প্রতিষ্ঠান, তারা কিন্তু এগিয়ে আসছে সাধারণ মানুষের সহযোগিতায়। আজকের এই নামখানা ব্লকের এই প্রত্যন্ত জায়গা, যেখানে 300 ইয়াস এফেক্টেড পরিবার এবং সেই সঙ্গে করোনা লকডাউনের কারণে যারা কাজ হারিয়েছে, যাদের আর্থিক উপার্জনের ভাড়ারে পড়েছে একটা ব্যাপক টান, সেই সকল পরিবারের পাশে এসে দাঁড়িয়েছে বাড়াইপুরের নিষ্ঠা নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থা। চোখ রাখুন সুন্দরবন গ্রিন নিউজের পর্দায়, দেখতে থাকুন এই ত্রাণ বন্টন শিবিরের আরও বিস্তারিত। পূর্ণিমাদি, যেটা শুনলাম আপনি যোগাযোগ করেছিলেন নিষ্ঠার সঙ্গে এবং আপনার গ্রামের 300 মানুষের হাতে সাহায্য পৌঁছে দিচ্ছেন, তো এই যে 300 পরিবার সবাইকে এই নামখানার মানে আপনার বাড়ি এলাকা সংলগ্ন নাকি অন্য কোথাও থেকে নিয়েছেন? না না, 300 পরিবার সবাই এখানে নয়, এখানে প্রায় 210টা পরিবার মৌসুনী থেকে এসছে, 22টা দারিংনগরে, 30-35টা এরকম নাদাভাঙায় আছে, 22টা এরকম নিয়ে মোটামুটি 300টা পরিবার এখানে। আজকের এই ত্রাণ পেয়ে কেমন লাগছে? ভালো লেগেছে। পরিবারে কতজন রয়েছে? আমাদের পরিবারে 6 জন। বন্যার পর এখন কোথায় আছেন? বাড়িঘর ঠিক আছে? বাড়ি লোকের বাড়ি ছিলাম, এক জল ভাটিতে বাড়িতে গেছি। কি নাম আপনার? গৌর খালুয়া। বাড়াইপুর নিষ্ঠা মূলত কি ধরনের কাজ করেন আপনারা? আমরা মূলত এটা একটা মহিলা প্রতিষ্ঠান, আমাদের মহিলাদের নিয়েই মেন কাজ, মহিলাদের বিভিন্ন দিক থেকে উন্নতি করাটাই হচ্ছে আমাদের আসল উদ্দেশ্য। আমাদের উদ্দেশ্য হচ্ছে মহিলারা একদম, আমাদের স্লোগান হচ্ছে নারী পুরুষ সমান সমান, সুতরাং বুঝতেই পারছেন আমরা মহিলাদের একটা সম্মানজনক জায়গা দেওয়ার জন্যই আমরা মূলত কাজ করে থাকি, এবং মহিলারা যেন কোনো রকম যে কোনো রকম মহিলাদের অসুবিধায় আমরা মহিলাদের পাশে গিয়ে দাঁড়াই। আমরা শুনলাম এখানে খুব অসুবিধার মধ্যে মানুষজন আছেন, পূর্ণিমাদি আমাদের সঙ্গে যোগাযোগ করলেন, তো পূর্ণিমাদের অনুরোধ রাখার জন্যই আমরা আজকে এখানে ছুটে আসছিলাম। মূলত আমরা নামখানাতে আজ 1 বছর ধরে আমরা কাজ করে যাচ্ছি, বিভিন্ন গ্রামে দিয়েছি, এই গ্রামে পূর্ণিমাদি আমাদের গলাতে, আমরা এই গ্রামেই প্রথম আসলাম, আশা করি আবার আসবো। আজকে ইয়াস এফেক্টেড কতগুলো পরিবারের কাছে সাহায্য পৌঁছে দিচ্ছেন? 300টি পরিবার। 300 পরিবার। কি নাম আপনার? আমার নাম দেবশ্রী চ্যাটার্জি। এই যে প্রবল বন্যা হয়ে গেল আপনাদের নামখানা এলাকার বিস্তীর্ণ একটা জায়গা, নদীর জলে প্লাবিত হয়েছিল, বন্যার পর এর আগে ত্রাণ পেয়েছেন? এর আগে পেয়েছেন। আজকের এই যে ত্রাণ সামগ্রী পেলেন, কতটা উপকার হলো আপনার পরিবারের জন্য? কতজন রয়েছেন পরিবারে? 8 জন। 8 জন। কি নাম আপনার? অন্নপূর্ণা খালোয়া। চাল, ডাল, আলু, পেঁয়াজ এরকম নানান গ্রসারির আইটেম, সেই সঙ্গে যেহেতু এগুলো বন্যা প্লাবিত এলাকা, বাড়ির চারিদিকে একটুখানি স্বচ্ছ রাখার জন্য, জীবাণুমুক্ত করার জন্য রয়েছে ব্লিচিং, রয়েছে বালতি থেকে প্লাস্টিকের মগ। এই ত্রাণ সামগ্রী পেয়ে কিন্তু যথেষ্ট খুশি নামখানাবাসী। নামখানা থেকে ক্যামেরায় রবীন দাসের সঙ্গে কোয়েল মণ্ডলের রিপোর্ট, আপনারা দেখছেন সুন্দরবন গ্রিন নিউজ। সুন্দরবন গ্রিন নিউজের সমস্ত খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশনের বেল আইকনটি বাজিয়ে দিন। আইকন হেলথ সেন্টার নামখানা নারায়ণপুর, শ্রী দুর্গা আইডিয়াল অ্যাসোসিয়েশনের বিপরীতে, এখানে সমস্ত রোগের বিশেষজ্ঞ ডাক্তারবাবুগণ চেম্বার করছেন। যোগাযোগ 9432825226। সরকারি টেট পরীক্ষা দিয়ে চাকরি করুন, তার জন্য অবশ্যই সঠিক প্রস্তুতির প্রয়োজন, আর সেই সঠিক প্রস্তুতির একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান হল ইউ ক্যান উইন। ক্লাস, ক্লাস নোট, শর্টকাট ট্রিক, ক্লাস টেস্ট, মক টেস্ট ও অনলাইন টেস্টের মাধ্যমে প্রত্যেক ছাত্রছাত্রীকে উপযুক্ত প্রশিক্ষণ দিয়ে চাকরি পাওয়ার উপযুক্ত করে তোলা হয়। ঠিকানা ইউ ক্যান উইন, কাকদ্বীপ কালী মন্দিরের পূর্ব পাশে, মোবাইল নাম্বার 8906310743 এবং
গণেশ ফ্লাওয়ার ডেকোরেশন। এখানে যে কোনো অনুষ্ঠানে ফুলের কাজ যত্ন সহকারে করা হয়। বিশদে জানতে আজই কল করুন মোবাইল নাম্বার 8942065956 এবং 6291566572। ভান্ডারী মার্বেল ও স্যানিটারি মেগা শো আপনার স্বপ্নের বাড়ি সাজিয়ে তুলতে আজই আসুন। কাকদ্বীপ বাজারে এই প্রথম সেরা জনসন, এশিয়ান পেন্ট, বার্ট সেন, বাথরুম ফিটিংস এর বিপুল সম্ভার, এছাড়া কাজরিয়া, লেভিস, হোম, টেকন কোম্পানির নানান ধরনের টাইলস। কাকদ্বীপ পোস্ট অফিসের কাছে আজই যোগাযোগ করুন। চিকন মিউজিক এন্ড ইলেকট্রিক। এখানে যে কোনো অনুষ্ঠানে মাইক ও জেনারেটর ভাড়ায় পাওয়া যায়। নামখানা নারায়ণপুর। যোগাযোগ 9679792228 এবং 9932523081।